যে থাকে আঁখি পল্লবে, তার সাথে কেন দেখা হবে? যে থাকে আঁখি পল্লবে, তার সাথে কেন দেখা হবে? নয়নের জলে যার বাস, নয়নের জলে যার বাস, সে তো রবে নয়নে নয়নে, তার সাথে কেন দেখা হবে? যাকে বলা হতো পরশ পাথর, যাকে জীবদ্দশাতেই দেয়া হয়েছিল অমরত্বের মর্যাদা, যার সৃষ্টি করা কয়েকটি চরিত্র এখনও তরুণ সমাজকে আচ্ছন্ন করে রাখে, যার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের কোনো শেষ নেই, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনকে যিনি উপহার দিয়েছেন কালজয়ী কিছু ছবি, সেই মানুষটির সম্পর্কে আসলে বলতে গেলে একটু থামতেই হয়। কোন পরিচয়ে পরিচিত করা যায় তাকে? ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, চলচ্চিত্রকার, কোনটা, নাকি অধ্যাপক? দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বোকা বাক্সের আড্ডাখানায়। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কাকে নিয়ে গল্প করব আজ। তবে নামটি বলার আগে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের স্টুডিওতে আজকে যে অতিথিরা উপস্থিত আছেন। জয়ন্ত চট্টোপাধ্যায়, দীর্ঘদিন ধরে যিনি অভিনয়ের সাথে জড়িত আছেন এবং স্বনামধন্য আবৃত্তিকার, আছেন ডক্টর এনামুল হক, যিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অভিনয় জগতের সাথে জড়িয়ে আছেন। আমার এই পাশটাতে আছেন বরকতুল্লাহ, যিনি বাংলাদেশ টেলিভিশনের সাবেক প্রযোজক। এছাড়া আছেন, তাকে আসলে পরিচয় করে দিব কিনা বুঝতে পারছি না, তাকে পরিচয় করে দিতে হবে কিনা, এস আই টুটুল। আমি আজকে আসলে এসেছি দেখতে, কিছু বলতে না, কারণ আমি এমন কিছু মানুষের মাঝে এসেছি যে তারা কিছু বলবেন আর আমি আজকে আরো কিছু শুনবো, এবং আমার আমার যে একটা বাক্স আছে সেই বাক্সটা আর একটু ভরে নেব। আজকে তাদের সবচেয়ে বড় পরিচয় তারা হুমায়ুন আহমেদের কাছের মানুষ, খুব ঘনিষ্ঠভাবে তার সাথে সময় কাটিয়েছেন। তো দর্শক, আসলে আমরা তাদের মুখে শুনে নেই হুমায়ুন আহমেদকে আমরা কি নামে ডাকতে পারি, কোন পরিচয়ে পরিচিত করতে পারি, ঔপন্যাসিক, অধ্যাপক, গল্পকার, নাকি নাট্যকার, নাকি চলচ্চিত্রকার? জয়ন্ত চট্টোপাধ্যায়, আমি শুরুতে আপনার কাছে চলে আসছি, কি নামে ডাকলে তাকে যথোপযুক্ত সম্মান দেয়া যায় বা ঠিক মতো হয় করে তার পরিচয়টা? জাদুকর। জাদুকর, চমৎকার। কিসের জাদুকর? সমস্ত শিল্প সাহিত্যের সব শাখারই সে, যেখানে উনি হাত দিয়েছেন সেখানে উনি একটা ম্যাজিক দেখিয়েছেন। তিনি কিন্তু, তার আরেকটা পরিচয় আছে, সেটা আপনি হয়তো সময়ের অভাবে বা বলতে পারেনি, তিনি কিন্তু সত্যি কিন্তু ম্যাজিশিয়ান। তিনি কিন্তু আন্তর্জাতিক যে জাদুকরদের যে ইয়ে আছে, একটা সংস্থা আছে, আজীবন সদস্যপদ ছিল, একজন হচ্ছেন জুয়েলাইজ, আরেকজন হচ্ছেন হুমায়ুন আহমেদ। এই আরেকটা পরিচয় তার আছে, কিন্তু খুব ভালো লিরিসিস্ট, তিনি কিন্তু ভালো গীতিকবি, চমৎকার গীতিকবিতা, অনেক অসাধারণ গান তিনি কিন্তু রচনা করেছেন। আরেকটা পরিচয় আমি বলবো তাকে, তিনি বৃক্ষপ্রেমিক। তিনি মহাশপল্লীতে একটি বাগান তৈরি করেছেন, অতি যত্নে, সেটার নাম হচ্ছে একটা ভেষজ বাগান, যেটা ভেষজ বাগান, এবং সেখানে একটা ইয়ে আছে, একটা মহামতি চরকের একটা বাক্য সেখানে লেখা আছে। এটা কিন্তু এই ভেষজ বাগানটা কিন্তু এখানে অনেক পৃথিবীর অনেক অনেক দুর্মূল্য গাছ কিন্তু সেখানে রয়েছে, ঔষধি গাছ, ঔষধি গাছ, এটাও তার একটা পরিচয়। কোন দিকে বলবো, যেখানে ও শেষের দিকে তিনি তো আমাদের ধ্রুব এসকে নিয়ে বাসায় নিয়ে এসে তিনি কি করে ইজেল ধরতে হয়, ইজেলে রং চড়াতে হয়, কি করে অয়েল পেন্ট করতে হয়, কি করে জল রং করতে হয়, এগুলো পদ্ধতিটা শিখে তিনি কিন্তু গোটা ৪০-এক অসাধারণ চিত্রকলা তিনি কিন্তু উপহার দিয়ে গেছেন, যেগুলো কিন্তু নিউ ইয়র্কে একটা একটা প্রদর্শনীয় হয়েছিল। সেটা তার মধ্যে কিছু কিছু চিত্রকলা এবং কিছু পোর্ট্রেট
মানে বিশেষত অয়েল পেন্টে অসাধারণ। এটা আমি আমি ছাড়া অনেকেই জানে, টুটুরও যে দেখেছে, যে শেষের দিকে তিনি কিন্তু ছবি আঁকতেও আঁকাতেও তিনি কিন্তু পড়তে এ করেছেন এবং হ্যাঁ তিনি একজন খুব সফল একজন চিত্রশিল্পী হিসেবে তাকে এখন কোন অভিধায় তাকে আমরা এ করবো। আমি আপনার কাছে আরেকবার ফিরে আসবো, আসছি, তবে তার আগে আমি একটু বরকতুল্লাহর কাছে চলে যাচ্ছি। আপনার সাথে আসলে অনেক নাটক হয়েছে, হ্যাঁ, আপনি জনপ্রিয় সব নাটকগুলো আপনি উপহার দিয়েছেন, তো সেই সময়কার অভিজ্ঞতাটা হুমায়ুন আহমেদকে ঘিরে তাকে কেমন দেখেছেন, সেই বিটিভির শুরুর দিকের সেই হুমায়ুন আহমেদের সম্পর্কে একটু জানতে চাই, নাট্য নির্মাতা হুমায়ুন আহমেদ সম্পর্কে। হুমায়ুনের সঙ্গে আসলে নাটক টেলিভিশনে তৈরি হওয়ার অনেক পরে আমার সঙ্গে তার পরিচয়। আমি যখন সকাল সন্ধ্যা করি তখন উনি এইসব দিন রাত্রি করেন, তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি সকাল সন্ধ্যা যেখানে আমি পাশাপাশি করছি আপনি এইসব দিন রাত্রি কেন করছেন, বলে আপনার দেখা দেখি, কারণ সকাল সন্ধ্যাও যা আর এইসব দিন রাত্রিও তাই। এরপরে করিডোরে প্রায় দেখা হতো, কিন্তু কোনো গল্প হতো না, এবং উনি এরপরে বহুব্রী অয়ময় এগুলো করেছেন। তো উনি লক্ষ্য করেছেন একটা জিনিস, যে যারা এইসব নাটকের প্রযোজনা করেছেন তারা তো তার লোকই, কিন্তু আমি তো তার লোক না, বা আমার তো আর কোনো অনুষ্ঠান করা হয় নাই। একদিন হঠাৎ করে দেখলাম যে রুমের ভিতরে উনি বসে আছেন আমার রুমে। আমি কি বললাম যে হুমায়ুন সাহেব কি ব্যাপার এখানে বসে আছেন, যে বলে বসে আছি এই জন্যে যে একটি আর্জি প্রকাশ করার জন্য। কোন সময়টার কথা এটা? সেটা হচ্ছে 93-তে। উনি বললেন যে আমি আপনাকে দিয়ে একটি নাটক পরিচালনা করাতে চাই। তো যাই হোক, অনেক কথা হয়েছে, উনি বললেন যে ভূতের গল্প নিয়ে আমি একটা সিরিয়াল করতে চাই, ভূতের গল্প। তা আমি বললাম যে আমি তো ভূতের গল্প ভালো লাগে না, একটা ভালো লাগার বিষয় আছে তো, ভালো লাগে না। তো উনি যেটা করলেন সেটা হচ্ছে যে ওনার সব উপন্যাসগুলো আমার কাছে পাঠিয়ে দিলেন, গল্পগুলো পাঠিয়ে দিলেন, বলে যে আপনার যেটা পছন্দ হয় ওইটাই আমি করব। তখন আমি পছন্দ করি, কোথাও কেউ নেই। তবে তার সঙ্গে আমার নেগোসিয়েশন হয়েছে একটা, যে আমি যদি পরিচালনা করি তাইলে আমি যদি চেঞ্জ করি, গল্প চেঞ্জ করি বা কিছুটা সিকোয়েন্স চেঞ্জ করি তাইলে তার কোনো আপত্তি থাকতে পারবে না। তো উনি সব বিষয়ে দেখি রাজি, বলে যে ঠিক আছে তবুও আপনি করেন। এই শুরু করলাম কোথাও কেউ নেই করা। কোথাও কেউ নাটকের সময়টাতে একটা জিনিস আমি একটু বাধা দিচ্ছি আপনাকে, আসাদুজ্জামান নূরের যখন ফাঁসিটা হয়েছিল, মানে আদেশটা হবে হবে এরকম একটা পর্যায়ে, তখন দর্শকরা চাচ্ছিল যে কিছুতেই যেন ওনার ফাঁসিটা না হয়, তো এই বিষয়টাকে আপনারা কিভাবে নিয়েছিলেন, মানে ওটা তো তুমুল জনপ্রিয় কি নাটক ছিল? এই যে নাটকে যখন তুমুল শুরু হয়েছে তখন কিন্তু ফাঁসি হয়ে গেছে অলরেডি। সিকোয়েন্সটা আমি তৈরি করেছি সেন্ট্রাল জেলের, এবং জেলারকে আমি নিয়েছি একটা ক্যারেক্টারে, অরিজিনাল জেলারকে। আচ্ছা, তো যখন এটা শুটিং শেষ হয়ে গেছে এর তিন দিন পরে প্রসেশন হলো, ওরা শুনলো যে নাটকে ফাঁসি হচ্ছে। তো আমাকে অফিস থেকেও জানানো হলো যে এটা পরিবর্তন করা যায় কিনা, তা আমি বললাম যে পরিবর্তন করলে নাটক ভালো লাগবে না, এবং দেখি যে প্রসেশনও বেরিয়েছে, পরবর্তী পর্যায়ে আমাদের রমনা থানায় গিয়ে জিডি করতে হয়েছে দুজনকে গিয়ে, আমরা অটল থাকলাম ওই ইসে আপনার ওই নাটকের জন্য। অটল থাকলেও আমাদেরকে যথেষ্ট বেগ পেতে হয়েছে এই জন্যে যে আমাদের রামপুরা স্টেশন এক্সট্রা পুলিশ এনে পাহারা দিতে হয়েছে সবুজবাগ থেকে। আমাদের বাসায় আমার তিন ট্রাক পুলিশ ছিল রমনা থানা থেকে আমাকে গার্ড দেওয়ার জন্য সেদিন, আর ওই হুমায়ুন তার বাসা থেকে সে বেরিয়ে চলে গেছে, চলে গিয়ে তার এক বন্ধুর বাসায় গিয়ে আশ্রয় নিয়েছে ওই নিউ মার্কেট। সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা গিয়েছি, কিন্তু কখনোই মনে হয় নাই যে একটা ইলিউশন নিয়ে, একটা ইলিউশন সত্যি তো আর ই হয় নাই, একটা ইলিউশন নিয়ে আমাদের দেশের মানুষ এত সংবেদনশীল যেটা তারা প্রসেসর করতে পারে রাস্তায়,
তারা ঘেরাও করতে পারে এবং মৌচাক পর্যন্ত তারা প্রেস ক্লাব থেকে চলে এসেছিল। তো আমি 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 সত্যি এখনো আমি অবাক হই যে আমাদের দেশের মানুষ তো অনেক সংবেদনশীল, তারা ভালো জিনিসটাকে ভালো বলে, খারাপ জিনিসটাকে খারাপ বলে। আমরা জানি যে প্রথম দিকে নাটক লিখতে, টেলিভিশনের জন্য নাটক লিখতে তিনি ভয় পাচ্ছিলেন এবং আপনার কাছেই নাকি গিয়েছিলেন যে কিভাবে আসলে শুরুটা করবেন। আপনি অনেক সাহস জুগিয়েছেন, ওনার অনেক নাটকে অভিনয় করেছেন, তো সেই সময়টা একটু বলেন। রুমায়ন আমাদের মধ্যে নেই, কিন্তু তার অনেক স্মৃতি আমরা বহন করছি। জয়ন্ত বলছিল কোন অভিধায় তাকে সিক্ত করা যায়, নাট্যকার, ঔপন্যাসিক। তার আরেকটি দিক ছিল, সেটা হচ্ছে শিক্ষকতা। শিক্ষক হিসাবেও হুমায়ুন বেশ পপুলার ছিল, ওর পড়ানোর ঢঙটাই অন্যরকম ছিল। গল্প ছলে ও একটা কঠিন বিষয় পড়াতো, কোয়ান্টাম। যেটা হয়েছে, হুমায়ুন বোধহয় হুমায়ুনকে নাটক লেখার জন্য ধরল নওয়াজেশ আলী খান। নওয়াজেশ বলছিল যে আপনার তো উপন্যাস থেকে নাটক হয়েছে, মানে ছোট গল্প থেকে নাটক হয়েছে, আপনি নাটক লেখেন না কেন, আমাদেরকে একটা নাটক দেন। হুমায়ুন কিন্তু মানে খুব যেটাকে বলা যেতে পারে স্ট্রেট ফরওয়ার্ড ছিল। সেই বললো যে আমি তো নাটক লিখতে জানি না, আমি কিভাবে নাটক লেখে, বিশেষ করে টেলিভিশনের নাটক সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এর পেছনে একটা কথা এই প্রসঙ্গে বলবো, আমাদের বন্ধুরা যারা আমরা মঞ্চ নিয়ে ব্যস্ত ছিলাম, আলী জাকির, আতাউর, সবাই কিন্তু, এমনকি হুমায়ুনও টেলিভিশনকে কিন্তু ইডিয়েট বক্স বলতো। তখন সে বলল যে আমি তো নাটক লিখতে পারি না। তো নওয়াজেশ খুব জোরাজোরি করছিল, জোরাজোরি করার পরে বললো যে ঠিক আছে আমি লিখবো। তো এখন এই সময় কারা নাটক লিখছেন, মানে যারা ভালো নাটক লিখছেন, তখন নওয়াজেশ আমার বন্ধু মানুষে বলছে যে ডক্টর ইনামুল হক, তখন আমি অলরেডি বিদেশ থেকে ফেরত আর কি, উনি লিখছেন ভালো। তো যাই হোক, তখন বললো যে আমি এই কারণে আপনার কাছে এসেছি, আপনার লেখা যে নাটক হয়ে গেছে, অন্তত দুটো নাটক আমাকে দিতে হবে, এটা দেখে আমি এটা বারবার পড়ে আমি ইয়ে করবো। প্রথমে সে একক নাটক লিখেছে, প্রথম প্রহর। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই জানে না। এই প্রসঙ্গটাতে আবারও কথা বলতে আসবো, তবে টুটুল ভাই আপনার কাছে কথা বলার কথা না, কথা বলার কোনো প্রয়োজন নাই, গানই শুনবো আমরা শুধু। তবে সেই গানের কিছু প্রেক্ষাপট শুনবো। আমরা যতদূর জানি হুমায়ুন আহমেদ যখনই ডাকতেন, যখনই মন খারাপ হতো বা যখনই আপনাকে ডাকতেন, আপনি ছুটে চলে যেতেন। হ্যাঁ, তার বেশ কিছু গানও আপনি করেছেন, তো কেন যেতেন, তার কাছে কি ছিল যে সেই জাদুতে আপনি যেতেন? কি অন্তদা বললেন যে উনি একজন জাদুকর ছিলেন, হ্যামিলনের বাসিওলা যেরকম বাঁশি বাজালেন সমস্ত ইঁদুরগুলো চলে গেল। হুমায়ুন আমার যতদিন মনে পড়েছে, আমি আজ ভেজা পুচক সমুদ্র জলে, এটা কার প্রথম গান, এবং এই গানটা শুনে আমি তো পড়ে যাওয়ার মতন অবস্থায়। আমি গানটা শুনে কেঁদেছি যখন প্রথম শুনেছি, সত্যি একদম বাড়িয়ে বলছি না, তবে এই গানটা আমি এখন শুনতেই যাচ্ছি, প্লিজ গানটা একটু শুনো। এক ঘন্টা দুটো দুই পর্বের একটা বড় এ করেছিল, এটা হচ্ছে আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে, এবং সেটাতে টুটু তো তার প্রথম প্রথম গানটা শুনে, আমরা তাহলে ওনার কণ্ঠে শুনে নেই এবং এই গানটা শুনে। আচ্ছা, ও সমুদ্র কাছে আসো আমাকে ভালোবাসো, আদরে লুকায়ে রাখো তোমার অঞ্চলে, আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।
আমি আজ ভেজাব সমুদ্র জলে, আর কি আকাশ কি তাহার দীর্ঘ শ্বাস, আর কি আকাশ কি তাহার দীর্ঘ শ্বাস, মিশিতেছে কি নিবিড় সমুদ্র কল্লোলে, ও সমুদ্র কাছে আসো আমাকে ভালোবাসো। চমৎকার, অসাধারণ। 2012 সালের 19 জুলাই আমরা হারিয়েছিলাম হুমায়ুন আহমেদকে, তাকে স্মরণ করি মূলত আজকের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। তো দর্শক, নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন, কিছুক্ষণ বাদে আমরা ফিরে আসছি বোকাবাক্সের আড্ডাখানায়। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বোকা বাক্সের আড্ডাখানায়। আমরা ছিলাম হুমায়ুন আহমেদকে নিয়ে। আচ্ছা, সবাই বলে হুমায়ুন আহমেদের লেখা থেকে আমরা নাকি আবারও লেখার পড়ার জগতে ফিরে এসেছি, পাঠক বই পড়ার অভ্যেস তৈরি হয়েছে পাঠকদের মধ্যে। আপনারা এটাকে কি বলেন, বিষয়টা কেমন? আসলে হুমায়ুনের লেখার মধ্যে যেটা হচ্ছে, যেটা আমি বলবো যে বাস্তবতাটা খুব আছে, যেটা জীবনের সাথে এত জড়িয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনের সাথে, এবং কিছু সূক্ষ্ম অনুভূতি যেগুলো আছে, যেগুলো আমরা দেখতে পাই না ধরা ছোঁয়ার বাইরে, কারণ আমাদের দুটো মন আছে, চেতন অবচেতন। অবচেতন মনের কিছু ব্যাপারে সে আঘাত করতে পারতো আর কি, একেবারে ছুঁয়ে যেত, যার ফলে যারা ওই ওর বই পড়ত একেবারে বইয়ের মধ্যে ডুবে যেত, এবং একটা পড়ার পরে ন্যাচারালি আরেকটা পড়ার ইচ্ছে হত, কারণ যে লেখক একটা ভালো উপন্যাস লিখেছে তার পরেরটা নিশ্চয়ই আরো ভালো হবে। আচ্ছা, বলা হয় যে ওনার লেখার মধ্যে সাহিত্য মানের তুলনায় আবেগটা বেশি, হ্যাঁ, এটা বিশেষ করে সমালোচকরা বলেন, আপনি কি বলবেন? আমি ওর স্টাইলটা আলাদা, লেখার স্টাইলটা, এবং সে ছোট ছোট অক্ষরে লিখত, আর যে পাঠক যা চিন্তা করত, যা কোনোদিন সে বলতে পারে নাই, তার অবসেসড মাইন্ডটাকে সে নিজে প্রকাশ করতে পারত লেখার ভিতর দিয়ে। ধরেন আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা মন আছে, অবসেসড মন আছে, যেটা আমি কাউকে বলতে পারবো না কিন্তু বলা উচিত, সেই কথাগুলো সে অবলীলাক্রমে ছোট ছোট ওই সেন্টেন্স করে সেগুলো সে লিখতে পারত। তার চেতনা এই জন্যে অন্যরকমের, সে কিন্তু টেবিল চেয়ারে বসে লেখে নেই, সে সবসময় মাটিতে বসে লিখত। আমরা যখন তার বাসায় যেতাম তখন তার সোফা তখনও সে কিনতে পারে নাই, এগুলো সে কিনতে পারে নাই, তার বাসার ফ্যান ছিল না, তার বাসায় টেলিভিশন সেট ছিল না, তার বাসায় শুধু একটা ডাইনিং টেবিল ছিল, এবং উনি সবসময় বসে বসে লিখতেন, কিন্তু তাকে প্রকাশকরা তাকে একটা দেওয়া হলো, কম্পিউটার দেওয়া হলো, উনি কম্পিউটার চেষ্টা করলেন কিন্তু পারলেন না, উনি ওই হাতে তো ওর গল্প কিন্তু অবলীলাক্রমে আসতো, সে কিন্তু আগে সেট করে নিতেন না, প্যাটার্নটা লেখার সময় প্যাটার্ন সেট করতেন না, উনি শুধু সেট করতেন তার নিজেকে। হুমায়ুন আহমেদ কিন্তু টার্গেট করেছিলেন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, শিক্ষিত শ্রেণীকে, এবং তার লেখার মধ্যে তিনটি জিনিস কিন্তু খুব ভালো, উনি খুব ভালো মাইন্ড রিড করতে পারতেন, মানুষের চরিত্রকে পড়তে পারতেন, সে কি বলতে চায় বা সে কি বলতে চেয়েও পারছে না, আর কতগুলো ব্যাপার ছিল তার কিন্তু লেখার মধ্যে হিউমার এবং উইট ছিল অসাধারণ, এবং সেটা খুব শিল্পসম্মত। আরেকটি জিনিস হচ্ছে, সেটা হচ্ছে
ওনার কিন্তু পড়াশোনার পরিধি কিন্তু অনেক বড়, সেই জন্য তার মধ্যে বেশ কিছু তথ্য ছিল, ইনফরমেশন ছিল, যেগুলো বৈজ্ঞানিক ভাবে সত্য, যেগুলো অন্যান্য সাহিত্যের, সেজন্য এই তথ্য বহুল লেখা ওনার। এই কথাটাতে আমি চলে যাচ্ছি জুনু ভাই, আসলে দাদা যেটা বললেন যে ওনার গানের মধ্যে, কথার মধ্যে, সাহিত্যের মধ্যে আবেগ ছিল, হিউমর ছিল, আপনি কি বলেন গানের মধ্যেও কি এটা ছিল? ডেফিনেটলি। কিরকম? একটা মানুষ কখন লিখতে পারে, ভালোবাসা থাকে চোখের মাঝে, চোখে চোখে শুধু চাওয়া, তাই তোমার আমার ভালোবাসা চোখের জলে, তাই চোখের জলে তোমার আমার ভালোবাসা খুঁজে পাওয়া, এই কথাটা সবাই লিখতে পারে না। লেখার মধ্যে আমি যেটা লক্ষ্য করেছি, সংলাপ, সংলাপ যেটা ডায়ালগ, ডায়ালগের মাধ্যমে কিন্তু সে উপন্যাসগুলো, প্রায় উপন্যাসের মধ্যে অনেক অনেক ডায়ালগ আছে। সিনসিনারির ব্যাপারটা যত না, কথা, কথোপকথনটা বেশি আছে ওনার গান। আপনি দেখবেন শোক থেকে শ্লোক হয়েছে, এই মূল্যায়নটা তার গানে আছে, এবং দেখবেন সব গানগুলোই কষ্টের গান। কষ্ট আমাদেরকে আকৃষ্ট করে, কষ্ট আমাদেরকে আনন্দ দেয়, চোখের পানি আমাদেরকে আনন্দ দেয়, কিন্তু আনন্দের গানও কিন্তু কম ছিল না, বেশ অনেক ছিল, 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 শুধু কষ্ট। তার ভিতরেও শেষের দিকে দেখবেন যে কষ্ট, কষ্ট, এই যে কষ্টের কথা কি বলিব, কষ্ট কাকে বলে, কষ্ট হলো মনের আগুন বুকের মধ্যে জ্বলে, এইটা হলো তার মূল থিম, এবং তার সারা জীবনই কষ্ট কেটেছে। আমরা খুব কাছাকাছি ছিলাম। এই প্রশ্নটা, এই এইখানটাতে আমি আরেকটু জানতে চাই, আপনি বলছেন যে সারা জীবন কষ্টে কেটেছে, ওই কষ্টটা কেমন ছিল, মানে কি কষ্টের কথা আপনি বলছেন? ওর সঙ্গে আমার সম্পর্কটা এরকম ছিল যে ওর দুটো মেয়ে হরিক্রসে পড়তো, তারা ভালো করেনি রেজাল্ট, তার বাবাকে খবর দিয়েছে, উনি সকালে দেখি আমার বাসায় এসে হাজির। তো শিলা, ওদের ওদের বাবা হইলেন আপনি, হ্যাঁ, শিলা এবং ওই লোহান, ওই না না বিপাশা, বিপাশা, এই দুটো মেয়ের বাপ হইলেন আপনি, আমাকে বলছে এদের এখন যেতে হবে কলেজে, হলিক্রসে, এবং তাদের প্রক্সি দিতে হবে প্যারেন্টসের, অতএব এটা যেতে হবে আপনার, আমি পারবো না, আমি পারবো না। তো আমি বললাম যে ঠিক আছে আমি যাব, তবে আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, আমি যখন হাত ইশারা করবো তখন আসবেন, এবং তাই করলাম। আমি আমি সেই কলেজে গেলাম, বললাম, এবং হুয়ারকে পরে পরিচয় করালাম। এইরকম হাজারো গল্প আছে আমার সঙ্গে ওর। তো এই ধরনের যে সিচুয়েশন সে নিজে নিজেই, আরো একটা দুটো বলেন তো, এমন বেশ শুনতে ভালো লাগছে, আমাদের একটা সবাই খুব ভালোভাবে এনজয় করছে। আমাকে একদিন উনি, আমি অফিস থেকে এসেছি, টেলিফোন করলো যে আমি আসছি আপনার বাসায়, আমরা একটু কফি খেতে যাব, কফি খাবো বাইরে। আমি যে তাই নাকি কফি খাবেন? তো আমি তো এখন যেতে পারবো না, কারণ আমি তো অফিস থেকে এসেছি, বিকেল এখন পারবো না, আপনি বরঞ্চ আপনার ভাবির সঙ্গে কথা বলেন, সে যদি পারমিশন দেয় তাহলে আমি যেতে, তাহলে আপনি যাবেন? যাই হোক, পারমিশন দিল, চলে আসলো। আমি বললাম যে তাইলে আমি একটু একটু ড্রেস আপ করে নেই, বলে যে ড্রেস ড্রেস লাগবে না, যেরকম আছেন ওইরকমই আসে, ঠিক সেই অবস্থা যেতে হবে। আমি, আমার সঙ্গে মোজাম্মেলও আছে, একটা মাইক্রোবাস নিয়ে এসেছি। তো যাই হোক, গাড়িতে উঠলাম, ওঠার পরে উনি দেখি যে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছেন। আমি বললাম কফি কি ভেরি এক্সপেন্সিভ নাকি? বলে যে না, নারায়ণগঞ্জের পথে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, ওখানে বসে আমরা গল্প করবো, আড্ডা দেবো, আর কফি খাবো। দেখি যে সেই নারায়ণগঞ্জের পথ শেষ হয়ে গেল, নারায়ণগঞ্জ আসলো, একটা দেখি সুন্দরভাবে একটা গেট সাজানো, একটা গেট সাজানো, মেয়েরা আবার ফুল ছিটাচ্ছে আমাদের উপরে, আমরা তার এটাকে আপনাদের কি উদ্দেশ্য করেছে এটা ছিল? হ্যাঁ, এবং আমি খুব মানে ওরা আগে থেকে জানতো, আমি হয়েছি যে জাদুকর মন্ত্রমুগ্ধের মতো আমাদেরকে জাদু করে তার পিছনে নিয়ে যায়। শুরুতে যেটা বলছিলেন টুটুল ভাই, হ্যাঁ, মেয়েদের বাসে হলো, স্টেজে উঠলেন, উঠে মাইক্রোফোন নিলেন, নিয়ে বললেন যে আজকে একটি লাইব্রেরি ওপেন হবে, আমি একজন রাইটার, আমি গল্প লিখতে পারি, উপন্যাস লিখতে পারি, তারপরে নাটক লিখতে পারি, কিন্তু আমি লাইব্রেরি তৈরি কিভাবে করতে হয় এটা আমি জানি না, যে লাইব্রেরি তৈরি করতে পারে তাকে আমি জানি, তাকে আমি সব করি। চমৎকার, চমৎকার, এটা বলে আমার ডক্টর এনামুল হক, আপনার সাথে নিশ্চয়ই এমন অনেক অভিজ্ঞতা আছে, না যে কথাটা বলছিলাম, অনেক গল্প আছে, যে কথাটা বলছিলাম যে হুমায়ুন কাউকে সহজে দুঃখ দুঃখ দিতেন না, সেটা এইভাবে যদি বলি যে মোজাম্মেলের কথা প্রসঙ্গ আসলো,
তো মোজাম্মেল একদিন আমাকে ধরে বসলো যে আমাকে নাম ভাই হুমায়ুন ভাইয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিতে হবে, আমি ওনার নাটকে অভিনয় করতে চাচ্ছি। তো আমি ওনার ঠিক আছে চলো। তো হুমায়ুন কিন্তু প্রথমে তাকে দেখে খুব ইমপ্রেসড যে হয়েছে বলবো না, কিন্তু তাকে একটা কাজ করালো যে স্ক্রিপ্ট পড়ালো। তো মোজাম্মেলের একটা বদভ্যাস ছিল, খুব দ্রুত লয়ে কথা বলতো তাড়াতাড়ি, যার ফলে সেটাও খুব ইমপ্রেসড হলেন। তারপরে আমাকে বললো যে মানে মাথা নাড়ছে, তারপরে পরেও চলে যাওয়ার পরে ঠিক আছে আমি আপনি যখন বলছেন তখন দেখি কি করা যায়। হয়তো অনেকেরই মনে থাকবে যারা আমাদের বয়সী, তাদের তো মনে আছে, তোমরা তোমার মনে আছে কিনা জানি না, মোজাম্মেলকে একটা চরিত্র দেওয়া হয়েছিল কাশি, খুব কাশি, খালি কাশি, এই যে ইন্টেলিজেন্সটা, এটা হুমায়ুনের অসাধারণ ছিল। এবং সেই চরিত্রটা পরবর্তীকালে সে এই চরিত্রটাকে আস্তে আস্তে কোথায় নিয়ে গেল, এবং পরবর্তীকালে সে একজন নামকরা অভিনেতাই হয়ে গেল। এবার আমি টুটুল ভাইয়ের কাছে যাচ্ছি, অনেকক্ষণ আপনাকে সুযোগ দিয়েছি, এখন একটু গল্প করতে হবে। সেটা হচ্ছে যে ওনার ম্যাক্সিমাম গানে দেখা যায় মানে চাঁদনি পশুর রাতের একটা প্রসঙ্গ চলে আসে, উনি চাঁদ বোধ হয় ভীষণ পছন্দ করতেন। এমনকি আরো একটা বিষয় দেখেছি, মানে দর্শক বা শ্রোতা বলেন বা পাঠক যারা আছেন তারা ম্যাক্সিমামই বলে থাকেন যে ওনার মৃত্যু ভীতিটাও খুব বেশি কাজ করত, অনেক নাটক চলচ্চিত্রের মধ্যে এটা খুব হাস্যরসাত্মক ভাবে উনি এটা উপস্থাপন করতেন। আপনি তো ওনার সাথে অনেক মিশছেন, তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেছেন একদম কাছ থেকে? জোসনা নিয়ে মানে আমরা সবসময়, দাদাও তো আছেন আমার সাথে, দাদার সাথে বেশিরভাগ আমাদের একই সাথে চলা হতো, কি আমি যখন যেতাম তখন জয়ন্তদা থাকতেন সবসময় অলমোস্ট। তো জোসনা এই চাঁদনি পশোর রাত স্যারের খুবই পছন্দ। স্যার বলতেন যে টুটুল একটা গান লিখে দিলাম, দেখো এর মধ্যে লেখা আছে যে চাঁদনি পশোর রাতে যেন আমার মরণ হয়, হ্যাঁ, এবং আমি যেদিন মারা যাব সেদিন আমার ডেড বডির পাশে তুমি বসে বসে এই গানটা গাইবে। মৃত্যু ভীতি ছিল, আসলে মৃত্যু ভীতি ছিল না, মৃত্যুকে উনি কিন্তু জন্মের মতন, মৃত্যুকে উনি চিনেছিলেন। মৃত্যু যে অসম্ভাবী সেটা কিন্তু উনি জানতেন। আমি একটা কথা বলি, একথা মনে করতে ভালো লাগে না, তারপরে বলি কি ধরনের রসবোধ ছিল ওনাকে, এবং জীবন নিয়ে কিন্তু এই রসবোধটা ওনার ছিল অবশ্যই। শেষবারে যখন উনি আসলেন অসুস্থ অবস্থায়, তখনও কিন্তু আমরা সবাই জানি যে উনি ভালো হয়ে যাবেন, একদম শেষ ভিজিটটা, জীবিত অবস্থায় শেষ চলে গেলেন এখান থেকে। যখন তার আগের দিন আমরা সবাই গেলাম, আমরা সবাই তাকে ঘিরে তো অনেক অনেক মানুষের ঘনিষ্ঠতা, আমরা সব গেলাম। তা আমি গিয়ে বসে আছি, অনেকে বাইরে বসে আছে, উনি ভেতরে একটা ঘরে বসে আছেন। আমি গিয়ে এতে দক্ষিণ হাওয়াতে আমি সোফাতে বসে আছি, অনেকক্ষণ পর উনি বেরিয়ে আসলেন। আমি কিন্তু কি কি বলবো গিয়ে এটাই আমি ভাবছি। হ্যাঁ, উনি আমাকে বলছেন যে কি আপনি চলে আসছেন? হ্যাঁ। আচ্ছা জয়ন্ত, শেষ কটা দিন একটু একা থাকতে দিন না, মানে কি নির্মম রসিকতা। তারপরে আসলেন হচ্ছে মাহফুজ ভাই, আমাদের মাহফুজুর রহমান খান, উনি হচ্ছেন সিনেমাটোগ্রাফার। মাহফুজ এসছেন, মাহফুজের কয়েকদিন আগে ওনার বাবা মারা গিয়েছে। মাহফুজ আসা, আমি মাহফুজকে নিয়ে ঢুকলাম ভেতরে, আমার বললো ভেতরে আসুন। তা মাহফুজকে নিয়ে ঢুকলাম, মাহফুজকে দেখে কি বলছেন জানেন? ও মাহফুজ, ওই ইয়ে তোমার বাবাকে কি কিছু বলতে হবে, তোমার বাবাকে কিছু বলতে হবে, যখন খবর টবর থাকলে দিতে পারো আমার কাছে। উনি বুঝতে পারছেন না, না এটা অর্থাৎ জীবন নিয়ে রসিকতা, এবং এই রসিকতাই ছিলেন স্যার। কিরকম মানে উনি যখন, আমি বললাম স্যার আপনি অপারেশনটা না করেন, থাক না, দরকার নাই, এরকম আমি বললাম। তো বলছে টুটুল দেখো ডক্টর বলেছে 50-50,
আমি না মাথার মধ্যে একটা এই ইয়েটা নিতে চাই না, ঘোড়ার ডিম যা হয় ফিফটি ফিফটি তো হয়, আমি বাজি 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 আমি এটা বাজি ধরলাম। এই প্রসঙ্গটায় আমরা আবার ফিরে আসবো, এই মানুষটির গল্প আমরা আরো শুনবো, তবে আমাকে ছোট্ট একটা বিরতি নিতেই হচ্ছে। আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, সাথেই থাকুন, আমরা ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে আবারও বোকা বাক্সের আড্ডাখানায়। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বোকা বাক্সের আড্ডাখানায়। আমরা কথা বলছিলাম হুমায়ুন আহমেদকে নিয়ে। আচ্ছা, হুমায়ুন আহমেদ তো কাউকে কষ্ট দিতেন না, আপনারাই বলছেন, তো তিনি তো কাউকে কাউকে কষ্ট দিয়েছেন বোধহয়, এই বিষয়টা নিয়ে আপনারা কি বলেন? সেই গল্পটা একটু শুনি, কিভাবে কষ্টটা দিয়েছিলেন? আমার সাথে প্রায় প্রায় স্যারের ঝগড়া হতো। কি নিয়ে ঝগড়া গুলো হতো? একদম পুরো সিনেমা ব্যাকগ্রাউন্ড করার পর উনি হঠাৎ করে ফোনে আমাকে বললেন, আমি পুরো সিনেমাটা দেখেছি, আই এম দ্য লাস্ট পারসন টু টেক ইট, তুমি কানে ধরে উদ্বাস করতে থাকো, এখন যাও, তারপর নুয়াশপল্লিতে যাও, কানে ধরে চক্কর দাও, এরকম বললেন। এবং টুটুল তুমি এইরকম করে মিউজিক করেছো, ফাঁকির একটা লিমিট থাকে, সেই লিমিটের বাইরে ফাঁকি দিয়েছো তুমি, তুমি কোনো মিউজিকই করনি। তারপর কি আপনাকে কান ধরে উদ্বাস করতে হতো? এই বলাটাই বললেই খুশি হয়ে যেত। কাদা ছোড়াছুড়ি করেছি, কিন্তু তার ব্যক্তিগত জীবন তার ব্যক্তিগত জীবন, এইটা এই ক্ষেত্রে সাহিত্য অঙ্গনে টেনে আনাটা কি যুক্তিযুক্ত? আপনারা কি মনে করেন? আমার কথা হচ্ছে যে আমি না স্যারের সাথে পরিচয় হয়েছে স্যারের সেকেন্ড পার্টে, আমি ফার্স্ট পার্টির সাথে আমি একবার পরিচয় নেই, আমি এসেছি সেকেন্ড পার্টে, আমি এসে দেখেছি শাওন, আমি এসে দেখেছি নিশাত, আমি এসে দেখেছি তানিয়া, আমি এসে দেখেছি টুটুল, আমি এসে দেখেছি জয়ন্ত দা, আমি এসে দেখেছি আমাদের এই বিষয়টা সম্পর্কে আমি আপনার কাছে একটু জানতে চাইবো। ফার্স্ট পার্টে তো আমরা সংবেদনশীল মন ছিল, যে মনটাকে অনেকেই ভুল বুঝেছে, বুঝতে পেরেছেন? একটা গল্প দিয়ে আমি বুঝাই জিনিসটা। উনি একদিন বাসায় আসলেন, এসে আমার পরিকল্পনা দিলেন যে ধানমন্ডিতে যে জায়গাটি আছে সেই জায়গায় উনি একটা ইমারত তৈরি করবেন খুব বড়, এবং তার উপরে একেবারে উপরে থাকবে সুইমিং পুল, এবং সুইমিং পুলে আড্ডা দেওয়ার জন্য ও বলছে যে আপনি আর আমি আর কেউ না, কিন্তু চাঁদ উঠবে, ফুল মুন হবে, চাঁদের জ্যোৎস্না পড়বে পানিতে, আমরা দুজনে বসে গল্প করব। এটা ছিল তার একটা আগ্রহ, প্রচণ্ড আগ্রহ ছিল। এই আগ্রহ নিয়ে সে টেলিফোন করলো যে আমি একজন আর্কিটেক্টকে 30,000 টাকা দিয়েছি অলরেডি, এইটা নিয়ে একটা সুন্দর করিম, একটা না করিম তখনও আসেনি, একটা সুন্দর একটা তৈরি করবে। তো আপনাকে টেলিফোন করেছি এই জন্যে যে ওই আর্কিটেক্টকে নিয়ে মজ্জামেলাদেরকে নিয়ে আমি একটু ময়মনসিংহে যাবো বেড়াতে, হ্যাঁ, ওখান থেকে ফিরে এসে এই কাজগুলো আমরা করব। তো ময়মনসিংহে বেড়াতে গিয়ে রাজবাড়ির পেছনে একটা পুকুর ছিল, ওই পুকুরে একটা শান বাঁধানো ঘাট ছিল। কিছুক্ষণ পরে আমি দেখলাম যে হুমায়ুন তরতর করে তার ওই ড্রেস দিয়েই পানির ভিতরে নেমে যাচ্ছে, ক্রমশই পানির ভিতরে যাচ্ছে। তা আমি বললাম যে হুমায়ুন আপনি পানির ভিতরে যাচ্ছেন কেন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? তো উনি বললেন যে না, আমার সর্দির ভয় নেই, আমার সর্দির ভয় নেই। স্টোরিটা এখানে না, স্টোরিটা হচ্ছে যে হুমায়ুন নামলো, তার সঙ্গে আর্কিটেক্টও নামলো, মোজাম্মেল আর আমি উপরে থাকলাম, আর বাকি যারা ছিল সবাই প্রকাশকরা সহ পানির মধ্যে চলে গেল। তো যখন উঠলো তখন আমি বললাম যে আপনার সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে আমার, উনি মানুষকে প্রভাবিত করেন, না একটা ইম্পর্টেন্ট কথা আছে, যে লোক আপনাকে দেখে
পানির ভিতরে নামতে পারে যার কোনো নিজস্ব ব্যক্তিত্ব নেই, তাকে দিয়ে অন্তত আর যাই হোক ওই জ্যোৎস্নারাতের ওই সিচুয়েশন ওই আর্কিটেকচারাল ডিজাইন করা সম্ভব না। তো উনি বললেন যে আপনি কারেক্ট কথা বলেছেন, ওই আর্কিটেক্টকে 30,000 টাকা দিলে কি হবে, ওকে এখনই বিদায় দিতে হবে এবং সেই বিদায় এখনই দিতে হবে, অর্থাৎ বাস যে নেক্সট বাস সেই বাসে তাকে তুলতে হবে, তুলে দিতে হবে। তো উনি আমাকে বললেন যে আপনি আমার সঙ্গে একটু আসেন, ওনাকে বাসে তুলে দেব। এবং নিষ্ঠুরতার চরম পরাকাষ্ঠা দেখিয়ে উনি সেই আর্কিটেক্টকে বাসে তুলে দিলেন যে আপনি ঢাকায় চলে যান, আপনাকে আর বাড়িটারি করতে হবে না, এই টাকাটাও আমার দরকার হবে না। এটা দুইটাই ছিল, এটা কিন্তু নিষ্ঠুরতার একটা চরম বহিঃপ্রকাশ ছিল। আমি যেটা বলবো আর কি, এক হাতে তো তালি বাজে না, আর আমরা যারা এইসব লাইনে আছি, শিল্প সংস্কৃতির লাইনে আছি, তাদের তারা যদি বিবাহিত হয় তাদের কিন্তু মানে মানে স্ত্রীর পক্ষ থেকেও সজাগ থাকতে হয়। হ্যাঁ, স্ত্রীর পক্ষ থেকেও সজাগ থাকতে হয়, এই অর্থে বলবো যে হুমায়ুনকে ছেড়ে দেওয়া হয়েছিল। আমি ওইভাবে করছি না, আমি যেটা বলছি বাস্তবতাটা বলছি যে আমার মনে হয় একটু একটু থাকা উচিত ছিল তার প্রথম স্ত্রী, একেবারে নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে হুমায়ুনের দিকেও একটু নজর হয়তো দিলে ভালো হতো। আমি বলবো একটা কথা, যে যারা শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত তাদের আমরা তাদের প্রোডাক্টটা দেখব, তাদের কর্ম জীবনটাই দেখব, তাদের কাজটাই দেখব। এদের ব্যক্তিগত জীবন আমাদের প্রত্যেকেরই আছে এবং ব্যক্তিগত জীবন কার নেই? বেটোফেনের মতন এত এত খারাপ মানুষ কিন্তু ব্যক্তিগত জীবনে কেউ ছিল না। আমরা কি বেটোফেনের সেইগুলো নিয়ে আমরা কি আলোচনা হয় না? না, আলোচনা আমরা আমরা চাই যে সেই যে মানুষটি আমাদেরকে যা দিয়ে গেছেন তার মধ্যে সীমাবদ্ধ থাকবে, তার ব্যক্তিগত জীবনটা তার ব্যক্তি কথাটা কিন্তু ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত জীবনের বাইরে আমাদের আমাদের না যাওয়াই ভালো। এ সম্পর্কে কোনো কাদা ছড়াছড়ি করা দূরের কথা, এর কোনো আগ্রহ দেখানো আমাদের উচিত না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ব্যক্তি হুমায়ুন আহমেদ নয়, আমরা মানুষ হুমায়ুন আহমেদকে দেখি, যিনি এই বাংলাদেশের জন্য অসংখ্য কাজ রেখে গেছেন, যুগ যুগ ধরে তা টিকে থাকবে আমাদের মাঝে। তবে যাওয়ার আগে আমরা টুটুল ভাইয়ের কাছ থেকে একটা গান অবশ্যই শুনব। টুটুল ভাই, আজকে আর গান শোনাবো না, কিন্তু চাঁদনি পরশুর রাতের গানটা কিন্তু আমরা শুনতেই চাই। যেতে যেতে এই গানটি আমার একটা একটা ইনফরমেশন আমি দর্শককে দিতে চাই যারা দেখছেন। আমি আমার জীবনে অনেক গান করেছি, অনেক অনেক গানের সুর করেছি, কিন্তু স্যারের যে গানগুলো আমি সুর করেছি, স্যার আমাকে লিখে দিতেন, আমি কখনো না লিরিক্স দেখে গাইনি কখনো, যে গানগুলো অটোমেটিক্যালি মনে থেকে যেত। হ্যাঁ, স্যারের কোনো গানই আমি লিরিক্স দেখে গাই না, মানে কোনো খাতা দেখে গাই না, অনেক গান কিন্তু আমি খাতা দেখে। তো গানগুলোর এত সুন্দর সুন্দর লিরিক্স, এত সুন্দর সুন্দর বাণী এর মধ্যে আছে, যে এই যে বরকত ভাই বললেন যে মনের ভেতর যে আগুন জ্বলে, এটাও কি অদ্ভুত কথা, তাই না? কষ্টের কথা, আমার আমার কষ্টের কথা কে বলে মনের ভেতর যে আগুন জ্বলে? হ্যাঁ, তো এই ধবলপঙ্খী নায়ে চড়ে প্রভুর কাছে যাবেন, এবং আমি না স্যারকে বলতাম, স্যার আপনি মৃত্যু সঙ্গীত এটাকে বলেন কেন? স্যার বললেন যে আমি অনেক জ্যোৎস্নার আলোতেই আমি তার কাছে যেতে চাই, চারিদিকে অনেক আলোকিত হয়ে থাকুক, তখন আমি সেই প্রিয়জনের কাছে যাব, আমার তো মৃত্যু ভয় নেই, আমি তো আমার সবচাইতে প্রিয়জনের কাছে যাব ফিরে। তো তখন আলো জ্বলতে থাকবে, সাদা জ্যোৎস্নায় ঝলমল করতে থাকবে, তখন আমি ধবল পঙ্কি নায় করে আমি সেই অচিন দেশে যাব তার কাছে, তার সাথে যখন মিট করব। তুমি তোমার প্রিয়জনের সাথে মিট করতে গেলে কি দেখো আমাকে, তাই বলতেন যে তুমি কি চাও, আমি এরকম চাই। গানটা শুনব। চন্নি পশু, চন্নি পশু আহারে আলো,
কে বেসেছে কে বেসেছে তাহারে ভালো, কে দিয়েছে নিশিরাইতে দুধের চাদর গায়, কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়া, কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়া, ও কারিগর দয়ার সাগর ও গো দয়াময়, চাননি পশুর রাইতে যেন আমার মরণ হয়, চাননি পশুর রাইতে যেন আমার মরণ।